ত্রিপুরার হোলির ঐতিহ্য আর তার রঙিন প্রকাশ বহু পুরনো এবং সমৃদ্ধশালী। সেই রাজ আমল থেকে ধুমধাম আর জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে হোলি উৎসব। বুধবার একদিকে বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনন্দ, আর অন্যদিকে রঙের মেজাজে একে অপরকে রং দিয়ে রঙিন করে তোলা জীবনের মুহূর্ত। রঙিন এ মেজাজ মর্জি নিয়ে ফাগুনের এলোমেলো উদাসী বাতাস গায়ে মেখে রাজধানীতে হোলি উৎসবে মেতে উঠল দামাল কৈশোর আর দুরন্ত যৌবনের প্রতীক উচ্ছ্বাসী জীবন প্রেমিকরা। কোথাও দল বেঁধে তো আবার কোনোখানে নিজেদের পরিবার পরিজনদের নিয়ে হোলির আনন্দ ভাগ করে নিলেন পুরবাসীরা। আজকের দিনটা সব আমরা ফ্যামিলি, আমার বৌদি, আমরা সব ফ্যামিলি ভাতিজাটা দিন সবাই মিলে এনজয় করছি। হ্যাঁ, আর এই সব মানে আজকে অনেকটা বড় দিন, আজকে শপথ গ্রহণও হয়েছে। লোক সেলিব্রেট করছে হোলি সে, আর ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ড সবকো হোলি দেখে এক সাথ মিলকে হাম লোক এক ত্যোহার মানাতে, তো ও এক খুশি কা জশ্ন হতা হ্যায়। তো এক আর আজকে দিনই হাম লোগো কা ও প্লেজ ভি হুয়া হ্যায়, মোদি জি ভি আয়ে, তো বহুত হি আচ্ছা লাগা, সব লোক মিলকে আচ্ছে সে মানায়ে, আর এসেই হর সাল মানা কে যায়েঙ্গে হাম লোগো কা ইয়েহি উমীদ রাখতে। বলতে ভুললেন না, হোলি প্রেমের উৎসব, একতার উৎসব আর শান্তি এবং খুশির দুপল। আজ তো হোলি হ্যায়, ये प्रेम का रंग है, साथ हो रंग चढ़ना है सबका। एंड देन बेसिकली ये भगवान श्री कृष्ण और राधा का सबसे फेवरेट गेम है, खेला है। ये खेल रंगों का खेल है, प्यार का खेल है, तो हम इसमें प्यार से रंगने आए हैं और प्यार से सबको रंगवाने आए हैं। যার জন্যই সারা বছর অপেক্ষায় থাকে হৃদয়। পুরাতনকে বাদ দিয়ে উন্নয়নের ছোঁয়ায় নতুন ত্রিপুরা তৈরির কাজ চলছে দিকে দিকে। রাজ্যে আবার এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যাদের মূল কথাই হল সবকা সাথের সঙ্গে সবার বিকাশ। নতুন ত্রিপুরার এই আশার ভবিষ্যৎকে সঙ্গে রেখে সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও সমগ্র রাজ্যবাসীর প্রতি রইল হোলির শুভেচ্ছা। ফাগুনের রঙে রাঙানো আগরতলার রাজপথ আজ মেদুর নরম আর সুন্দর, তার চারিদিকে রঙের মেলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।